হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা আজ আমি রাতের দারুণ মজার একটি ডিনার রেসিপি শেয়ার করছি এটা তোমরা রাতে ডিনারেও খেতে পারো অথবা সন্ধেবেলা চা কফির সাথেও খেতে পারো আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবে বাচ্চাদের দারুণ টেস্টি লাগবে এবং চেটে টিফিন কিন্তু ওরা খেয়ে নেবে আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই জন্য দারুণ টেস্টি একটা ডিনার রেসিপি আর রাতে করে নিতে পারবে ঝটপট একদম তো এর জন্য আমাদের সবার প্রথমে দরকার হবে পেঁয়াজ এখানে পেঁয়াজ একদম ঝিরি করে আমরা কেটে নেব বন্ধুরা অনেক সময় রাতে ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করে না কি আর মনে হয় কোনো একটা জিনিস ঝটপট করে যদি রান্না করে নিতে পারি আর সেটা বেশ খেতেও মজাদার হোক একটু একটু ইনোভেটিভ হোক একটু ইউনিক টাইপের হোক তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই কি না আর শীতের সময় একটু মুখরোচক এটা সেটা খেতে ইচ্ছা করে কিন্তু সেটা যেন একটু হেলদি ওয়েতে হয় সেটাও আমরা ভাবি তো এটা এই মানে এই ধরনেরই একটা রেসিপি হচ্ছে যেটা সত্যিই খুব ভালো লাগবে আর একদমই সামান্য তেলে এটা আজকে আমরা রান্না করবো তো দেখো পেঁয়াজ ঝিরি করে কাটা হয়ে গেছে আমার এরপরে আমি একটি টমেটো খুব ছোটো ছোটো করে কেটে নেব ঝিরি করে একদম টমেটোগুলোও কেটে নেবে বন্ধুরা এটা একটু বেশি পরিমাণে যদি বানাতে হয় তাহলে কোয়ান্টিটিগুলো একটু বাড়িয়ে ডাবল করে নেবে তো এইভাবে দেখো একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি এরপরে আমি তিন চারটে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব ঝালটা তোমরা বুঝে দেবে একটু বেশি ঝাল খেতে চাইলে আর একটু বেশি কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো তোমরা তবে একদম ঝিরি করে কাঁচা লঙ্কাগুলো কেটে নেবে আর এরপরে এখানে কিছুটা ধনে পাতাও আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নেব তো এখানে ধনে পাতাও কাটা হয়ে গেছে এইবার একটি বাটির মধ্যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরে টমেটো কুচি দিয়ে দিলাম আমি তারপরে এখানে দেখো ধনে পাতা কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর একটুখানি আদা কুচি দিয়েছি এখানে এক চামচ আদা কুচো দেবে এরপরে দেবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো এবার আমরা সমস্ত মশলাগুলোর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে খুব ভালো করে আমাদের এটা মিশিয়ে নিতে হবে এরপরে দেখো বন্ধুরা এখানে নিয়েছি আমি বেসন এখানে আমাদের বেসন চার থেকে পাঁচ চামচ বেসনের মধ্যে দিয়ে দেবে চার থেকে পাঁচ টেবিল স্পুন বেসন দিয়ে বেসনের সাথে আগে এটাকে ভালো করে শুকনো অবস্থাতেই এভাবে মিশিয়ে নেব তারপরে স্বাদ মতন একটু নুন দেবে নুন দিয়ে অল্প করে জল দেবে একদম অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে জলটা যখন দেবে বন্ধুরা খুব সাবধানে দিও এটা যেন পাতলা না হয়ে যায় কোনো রকমভাবে এটা একটু যেন ঘন মাখা মাখা মতন থাকে তো অল্প জল দিয়েছি দেখো দিয়ে ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করেছি তো ঠিক ব্যাটারটা এইরকম হবে না একদম পাতলা হবে আর না খুবই ঘন হবে এইরকম ব্যাটার বানিয়ে নেবে এইবার আমরা এখানে আর একটা বাটিতে আমরা নেব আটা এক চামচ আটা নেবো দু চামচ ময়দা দেবো তোমরা চাইলে এটা সম্পূর্ণ আটা দিয়েও বানাতে পারো অথবা চাইলে সম্পূর্ণটা ময়দা দিয়েও বানাতে পারো আমি এখানে আটা ময়দা মিশিয়ে তৈরি করছি এক চামচ আটা দিয়েছি দু চামচ ময়দা দিয়েছি সামান্য একটু নুন দিয়ে সামান্য একটুখানি তেল দিয়েছি সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেবার পরে তেলটাকে তেল আর নুনটা খুব ভালো করে এই আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবে আগে এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে যেমনভাবে রুটি মাখে রুটির আটা মাখা হয় ঠিক সেইভাবেই আমরা একটা ডো তৈরি করে নেবো এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা একটা রুটির মতন আটা মেখে নেবো আমরা তো এই যে মাখাটা এটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখবে মোটামুটি যেরকম আমরা রুটি পরোটার জন্য আটা মাখি সেরকম আটাই আমরা এখানে এটি মেখে নেব আর তোমরা আরেকটু বেশি পরিমাণ বানাতে চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে সেইভাবে বেশি করে নেবে দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এটা দিয়ে আমি দুটো লেচি কেটে নেবো বড়ো বড়ো সাইজের দেখো বড়ো সাইজের আমি দুটো লেচি করে নিয়েছি এইবার আমাদের যেটা করতে হবে এই বড়ো সাইজের লেচি দেখো বেশ বড় লেচি মানে ধরো তিনটে রুটির সাইজ হলে তিনটে ছোট রুটির যা সাইজ সেই অনুযায়ী একটা লেচি হয়েছে এখানে এবার এই লেচিটা দিয়ে আমরা বিশাল বড় একটা রুটি তৈরি করব পুরো চাকির সমান একটা রুটি তৈরি করে নেব আর ধারগুলো একটু পাতলা করে বেলবে ধারের দিকে যেন মোটা না থাকে বেশি এইভাবে বেলে নেওয়ার পরে একটি থালার মধ্যে নিয়ে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম আমরা বেসন দিয়ে আর পেঁয়াজ টমেটো এই সমস্ত কুচি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটাই রুটির মধ্যে আমরা এইভাবে ছাড়িয়ে দেব তো এইভাবে রুটিটার মধ্যে ভালো করে এটা ছড়িয়ে দেবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমরা এইভাবে রোল করে নেব ঠিক যেরকম রোল তৈরি করা হয় এরমভাবে রোল করে নেবে নিয়ে ধারগুলো আমরা মুড়ে দেবো তো এটা সহজেই ধারগুলো মুড়ে যায় এইভাবে হাত দিয়ে চেপে একটুখানি ধারগুলো মুড়ে দেবে যাতে এটা খুলে না যায় আর যেহেতু বেসন দেওয়া আছে তো এটা খুলবেও না আর বেরিয়েও যাবে না এটা সব মানে ভালো মতনই আটকে যায় এইভাবে হাত দিয়ে একটুখানি এটাকে চেপে আটকে নেবে এরপর একটি কড়া অথবা একটি ফ্রাইং প্যান নেবে তার মধ্যে এক কাপ মতন জল দেবে এক কাপ মতন জল দিয়ে একটি বাটি উল্টে রেখে দেবে রেখে দিয়ে তার উপর একটা স্টিলের দেখো ছোট প্লেটের মধ্যে আমি এটা তুলে বসিয়ে দিয়েছি চাইলে তোমরা প্লেট একটুখানি তেল লাগিয়ে নিতে পারো যাতে এটি না আটকায় এইভাবে দেখো প্লেটের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে বাটিটা উল্টে রেখেছিলাম তার উপরেই আমি এটাকে রেখে দেবো এবার জলটা ফুটবে মাত্র দুই মিনিট একদম ঘড়ি দেখে দেখে শুধু দু মিনিটের জন্য এটাকে সেদ্ধ করবে তার বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট তো আঁচটা কমিয়ে দেবে আগে জলটা ফুটিয়ে নেবে ভালো করে তারপরে বাটিটা রাখবে এইভাবে রেখে আঁচটা কমিয়ে দিয়ে তিন মিনিট মতন এটাকে কম আঁচেই ফোটাবে ব্যাস তারপরে গ্যাস অফ করে দেবে যখন সামান্য একটু এটা ঠান্ডা হবে তখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে এইভাবে তো দেখো কত সুন্দরভাবে এখানে এটা রান্না হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি তবে এটা এখনও রান্না হয়নি এটাকে আরেকটা টুইস্ট দেওয়া বাকি আছে তো দেখো এইভাবে এগুলোকে পিস পিস করে কেটে নেবে সাবধানে তো এটা খুব সুন্দর খেতে হয় বন্ধুরা দারুণ টেস্ট লাগে খেতে এটা আর বাচ্চাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে লেতে পছন্দসই সবজিও দিতে পারো এখন শীতকাল নানান রকমের সবজি আছে বাজারে তবে সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেবে নিয়ে এর মধ্যে সবজি মেশাতে পারো তোমরা গাজর বিনস ক্যাপসিকাম এগুলোও মেশাতে পারো তো এরম পিস করে কাটার পরে অল্প একটুখানি তেল অথবা বাটার দিতে পারো বাটারে যদি এটাকে একটু সটে করো তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে খেতে তো আমি এখানে সাদা তেল একটুখানি নিয়ে সারা গায়ে কড়ার গায়ে মাখিয়ে নিলাম এইবার এইগুলোকে আমি এই স্লাইসগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটুখানি লালচে করে আমরা ভাজবো গোল্ডেন হালকা লাইট গোল্ডেন ফ্লাই ফ্রাই করে এগুলোকে ভেজে নিতে হবে ব্যাস কারণ এগুলো অলরেডি রান্না হয়ে গেছে শুধু এটা এর মধ্যে একটু ফ্রাই করলে এটা খুব সুন্দর গন্ধ বেরোবে যার জন্য এটাকে জাস্ট ফ্রাই করা আর এর কালারটা আরও সুন্দর হয়ে যায় একটুখানি ফ্রাই করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে আরও বেশি টেস্টি আরও বেশি টেম্পটিং লাগবে সেই জন্যে জাস্ট এটাকে একটুখানি এইভাবে শর্টে করে নেওয়া তো দেখো হালকা হালকাভাবে দুই দিকে একটু রং ধরিয়ে নেবে খুব ভালো করে নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমাদের এগুলোকে তো ব্যাস আমাদের রেডি রেডি হয়ে গেল দারুণ মজার একটি রেসিপি এটাকে কি নাম দেবো আমি নিজেও বুঝতে পারছি না এটা কি নাম দেয়া যেতে পারে তবে এটা খেতে সত্যি সত্যি দুর্দান্ত লাগে তো ব্যাস রেডি হয়ে গেছে আমার ঝটপট ঝটপট মজাদার একটা রেসিপি ব্যাস এগুলোকে এইভাবে দেখো বেশিক্ষণ সময়ও লাগে না হার্ডলি দু মিনিটের মধ্যে এগুলো যেটা হচ্ছে তোমার গায়ে রং ধরে যাবে এরকম সুন্দর মতন দেখো আর এত সুন্দর গন্ধ হচ্ছে বন্ধুরা এটা যখন তৈরি করছিলাম তখনই কিন্তু দুর্দান্ত গন্ধ ছাড়ছিল এটা থেকে আর গরম গরম এই শীতের সময় দারুণ লাগে তোমরা এটাকে টমেটো সস চিলি সস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো এটা বাচ্চাদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে বাচ্চাদের টিফিনে যদি দাও ওরা কিন্তু টিফিন চেটে পুটে খেয়ে নেবে আর চাইলে রাতের ডিনারে অথবা সন্ধেবেলার চা কফির সাথেও কিন্তু এটা খেতে পারো এই শীতে দারুণ মজার লাগবে তাহলে বন্ধুরা আমার এই মজাদার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আর যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপিস আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ এই রেসিপিটাকে ট্রাই করো আর আমাকে কমেন্ট করতে জানিও না যে কেমন তোমরা খেলে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা